এখন ঢালছি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসই তো না কোল্ড ড্রিঙ্কস এটা কোল্ড ড্রিঙ্কস এটা কোল্ড ড্রিঙ্কসই না এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস চলো আর এটা তোমার এটা আমার ওকে এটা আমার ইয়েস আর আমাদের কাছে রয়েছে একদম ডাবল স্পাইসি ডাবল স্পাইসি কিন্তু ওনার জন্য ডাবল স্পাইসি মোমো ইয়েস তো আমরা আজকে করছি কিন্তু ডাবল স্পাইসি মোমো চ্যালেঞ্জ ওকে গাইস আর দেখো তোমরা একটু মোমো খেতে চাও তো আজকে আমার সঙ্গে রয়েছে একদম আমার মোনালিসা দি, আমার ছোটবেলার দিদি, মানে কি বলবো, আমি তো ভীষণ হ্যাপি আজকে মোনালিসা দির সঙ্গে চ্যালেঞ্জটা করছি। আর আর আমি আজকে হঠাৎ করে পেয়ে গেছি, তাই খপাত করে ধরে নিয়েছি, একদম মিস করিনি যে আজকে আমি করছি তোমার সঙ্গে বসে চ্যালেঞ্জ, মোমো চ্যালেঞ্জ। ইয়েস ইয়েস একদম। কিন্তু মানে ফার্স্ট যখন আমরা মোমোটা কিনতে গিয়েছিলাম, ফার্স্ট ভাবছিলাম যে চলো আজকে একটা মোমো পার্টি হোক, তোমার সাথে বললো না, কি বলবে সেটা ওর কাছ থেকেই শুনে নাও। আজকে হবে মোমো চ্যালেঞ্জ, বহুদিন পর দেখা হয়েছে, তো বহুদিন পরের দেখাটা বেশ মেমোরেবল না করলে আর তোমাদের সকলের সাথে শেয়ার না করলে তো কি হলো। আজকে আমরা ডাবল স্পাইসি মোমো নিয়ে বসে গেছি, একদম এখানে 6 পিস করে আছে, 6 পিসেস, তো তোমার কাছে আছে 6টা পিস, আমার কাছে 6টা পিস, ঠিক আছে। আর এগুলো কিন্তু ডাবল স্পাইসি করে নিয়ে আসা হয়েছে, মানে খুব স্পাইসি। তো আমরা এখন এটা কোনো মিনিট বা সেকেন্ড এরকম কিছু শো করব না, জাস্ট কে কত তাড়াতাড়ি খেতে পারে। আর সঙ্গে রয়েছে, একটু আগেই দেখালাম, কোল্ড ড্রিঙ্কস দুজনের কাছে। তো আমার গালে জল আসছে, তোমার আসছে? একদম এক্স্যাক্টলি। তো চলো বেশি না বকে কিন্তু আমরা স্টার্ট করব। দেখো আমার দুটোই শেষ। এবার তুই, এবার যেটা হচ্ছে তুই দেখ আমি খাচ্ছি, ইয়ামি, ইটস সো ডিলিশিয়াস, তোমার ঝাল লাগছে না? এইটা হচ্ছে দেখানোর খাবার, ঠিক আছে? কারণ হচ্ছে এটা আমরা বরাবর স্কুলে করতাম, সবার টিফিন খাওয়া শেষ হয়ে গেল, একটুখানি সাইডে রেখে দিতাম, দিয়ে সেটা দেখিয়ে দেখিয়ে খেতাম। তুই এবার দেখ, আমি কিছু বলতে পারছি না, আমি স্পিচলেস নাও, বুঝলি? তোমার ঝাল লাগছে না? তার একটু আমাকে থামতে দে, তার আগে আমি ধরে দিই যে আমার ঝাল লাগা সত্ত্বেও কিন্তু আমি, মানে আমার খুব কনফিডেন্স ছিল, কারণ আমাকে কিন্তু একটা জিনিস ঝাড়তেই হবে ওয়াশরটার থেকে, ওকে তো বলে দিয়েছিল যে তুই যদি জিতিস তাহলে আমি তোকে একটা দারুণ সারপ্রাইজ দেব। এক্স্যাক্টলি আমি বলেছিলাম যে তুমি যদি জেতো তাহলে আমিও তোমাকে একটা দারুণ সারপ্রাইজ দেব, বাট আমার সারপ্রাইজটা থেকে ওর সারপ্রাইজটা কিন্তু আমার কাছে অসাম লেগেছে, তাই কিন্তু আমি আজকে এটা এত তাড়াতাড়ি শেষ করেছি। সারপ্রাইজটা কি তোমাদেরও কিন্তু লোভনীয় লাগবে, বিকজ এক্ষুনি একটা ধামাকা হতে চলেছে। ইয়েস আই অ্যাম উইনার, আমি কিন্তু ওই জন্য এত তাড়াতাড়ি খেয়েছি সত্যি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, কি দিতে চলেছে? তো ভিউয়ার্স দেখুক যে আমি কি দিতে চলেছি। খুব আর ঝাল লাগছে না আমার? ঝাল লাগছে, ঝাল লাগছে, ঝাল লাগছে,
আমি ওর জন্য একটা ছোট্ট গিফট ওকে দিলাম, আমার ছোট্ট বোন, ঠিক আছে? তো আমি দিচ্ছি যেটা হচ্ছে ওকে, এইটা লোভে ও তাড়াতাড়ি খেয়েছে। ঠিক আছে, ও এইটার জন্যই কিন্তু ওরিফ্লেম। সুন্দরীকে তো সাজে দরকার নেই, তাও আমি এটা গিফট করলাম ওকে। থ্যাংক ইউ, দেখে নাও। ও তোমরা হয়তো মানে একটা লাইটের এ পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ না, সো আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি নামগুলো দিয়ে দেবো, তোমরা ভালো করে বুঝে যাবে কি জিনিস, ঠিক আছে? দারুণ জিনিস। তো যাই হোক, আর নাহলে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখো একবারটি স্ক্রিনে, তোমরা দেখে নাও কি দিয়েছে আমাকে ভালো করে, কারণ তোমাদের দেখাতে পাচ্ছি না, তো আমার জন্য মনটা খুঁত খুঁত করছে। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড এগুলো পেয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ও এক্সাইটেড, আমিও এক্সাইটেড, তার কারণ সারিফাস ওয়ার্ল্ড নিয়ে। আমি তো ওকে ছোট ছবি বলে চিনি, আপনারা জানেন সারিফাস ওয়ার্ল্ড বলে। আমি দেখছি ওকে অনেক আগে থেকে, অনেক দিন আগে থেকে, ওর লং জার্নি, ওর স্ট্রাগল আমার চোখের সামনে হয়েছে। আর ওর ব্যাপারে বলার জন্য যতটা দেখছেন, ও তার থেকে কিন্তু অনেক অনেক বেশি কিছু, যতটা দেখা যায় তার খুব শিকি ভাগ। মানে ও এত হাম্বল, এত মানে আজকে ও কোথায় থাকবে, ও মানে অ্যাকচুয়ালি ডেফিনেটলি আমি চাই ও অনেক অনেক বড় হোক। এবং যেটা হচ্ছে ব্যাপার যে ওর স্ট্রাগল, ওর জার্নিটা আমি কিন্তু খুব কাছ থেকে দেখেছি, এবং আমি বোধহয় একমাত্র সব থেকে বড় প্রত্যক্ষ সাক্ষী। তো আপনারা সকলে, প্রত্যেকে যারা সারিফাস ওয়ার্ল্ড কে দেখছেন, আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা চটপট একদম সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, তার কারণ আপনারা ফলো করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কার কারণ হচ্ছে যে নোটিফিকেশন ওর একটা সিঙ্গেল যেটা আসবে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ ডু সাবস্ক্রাইব সারিফাস চ্যানেল লাইক মি। আমি কিন্তু সারিফাস চ্যানেলের সাবস্ক্রাইবার এবং আমার বেল আইকন নোটিফিকেশন অন আছে, ওর সিঙ্গেল সিঙ্গেল ইচ এন্ড এভরিথিং ভিডিওস আমি ফলো করি, আপনারাও ফলো করুন। থ্যাংক ইউ সো মাচ এত কিছু বলার জন্য। না, তুই ডিজার্ভ করিস, তুই ডেফিনেটলি ডিজার্ভ করিস, তার কারণ তোকে তো আমি অনেক ছোটবেলা থেকে দেখছি। আর যেটা হচ্ছে যে আমি চাই যে তুই আরো আরো অনেক বড় হোক। ও এতটাই হাম্বল যে ওকে দেখে মনে হচ্ছে এরকম ক্যাজুয়াল বসে আছে, আমাকে মানে ওর স্পিচলেস, আমি বলতে চাইছি অনেক কিছু, আমার ভেতরে অনেক কিছু বলার জন্য বাইরে চাইছে, ইচ্ছা করতে, কিন্তু এই এই ভিডিওটাতে নয়, এই এর জন্য একটা অন্য ভিডিও দরকার, এর সঙ্গে না, এটা একটা ফানি ভিডিও আপনাদের সকলকে এন্টারটেইন করার জন্য আমরা বানিয়েছি, তো সেটা আমি সকলকে, আপনারা এন্টারটেইনই হন, এর জন্য একটা অন্য ভিডিও থাকবে, যেদিন আমি নিজেকে মানে পুরোটা ওপেন আপ করব ওর ব্যাপারে ডিসক্রাইব করার জন্য। আর আমি ইতিমধ্যে একটু ইমোশনও হয়ে গেছি, বিকজ সত্যি আমার অনেক ছোটবেলাকার দিদি, আর ধরতে গেলে আমি আমার কিছুটা জিনিস কিন্তু মুরালিশা দির কাছেই আমার বড় হয়ে ওঠা, আমার স্ট্রাগলিং লাইফটাকে শেয়ার করতে করতে, সো রিয়েলি আই এম অলসো স্পিচলেস, আমি মানে ভীষণ হয়ে গেছি। তো যাই হোক, ঠিক আছে, ওকে গাইস, টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।